আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার সাথে যুক্ত হবেন অথবা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত একটি প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে এই কুরবানির দিনে আমাদের সবার উপরে কিন্তু কুরবানি করা হচ্ছে, যারা মালিকের নিসাব হবেন যাদের উপরে কুরবানি করা ওয়াজিব, তাদের উপরে কিন্তু কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। সেটার মত অনেক রয়েছে, কেহ বলেছেন কুরবানি ওয়াজিব, কেহ বলেছেন কুরবানি সুন্নত। এখন আমরা যদি কুরবানির দিনের মধ্যে কুরবানি না করে যদি তার মূল্য আমরা বিতরণ করে দিই, তাহলে কি উজুবিয়তটা আদায় হয়ে যাবে? না, সেটা উজুবিয়ত অবশ্যই আদায় হবে না। কারণ হলো কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চাইতে বনি আদমের এর চেয়ে মূল্যবান কোন আমল বা আল্লাহর নিকট পছন্দনীয় কোন আমল নেই। কুরবানির দিনে কুরবানি করার চাইতে উত্তম আমল আর নেই। সুতরাং এই কুরবানি না করে টাকাটা বিতরণ করে দিবে বিভিন্ন উজরত দেখিয়ে, সেটা জায়েজ নয়। কেননা এই কুরবানি এজন্য এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল ফরমান যে ওয়ান্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া আন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ বিল আরদ। যে রাসূল পাকসাল্লাম ইরশাদ ফরমান যে কেননা কাল কিয়ামতের ময়দানে এই কুরবানির জন্তুর বিকুরুনিহা, কুরবানির জন্তুর শিং এবং তার পশম এবং তার খুর সহ কাল কিয়ামতের ময়দানে হাজির হবে, অর্থাৎ তাকে নেকির পাল্লার মধ্যে ওজন করা হবে, এতটুকু মর্যাদা। এমনকি কুরবানির জন্তুর প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে আল্লাহ তাবারকা ওয়া তাআলা কুরবানিতে তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কিন্তু টাকা দিয়ে, সেটা টাকা দান করে এরকম ফজিলত বা মর্যাদা লাভ করা যায় না। এজন্য আল্লাহ রাসূল ফরমান ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা কি করো, কুরবানি প্রদান করে তোমাদের অন্তরকে, তোমাদের আত্মাকে, তোমাদের নফসকে তোমরা কি করো, পবিত্র করো। তাহলে দেখা যাচ্ছে যে পবিত্র আত্মাকে পবিত্র করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কুরবানি করা। এজন্য কুরবানি না করে আমরা যদি টাকাটা বিতরণ করে দিই, তাহলে উজুবিয়ত আদায় হবে না। এছাড়া দেখুন হেদায়ার ফতোয়া হলো যে আত-তাদহিয়াতু ফিহা আফদালু মিন আত-তাসাদদুকি বিসামানিল উদহিয়াতে, যে তিনি বলতেছেন ফতোয়া হলো যে সদকা করার চাইতে কুরবানি করাটা উত্তম। বলতেছেন যে লিআন্নাহা তাকাউ ওয়াজিবাতুন আও সুন্নাতুন, কেননা এই কুরবানিটা ওয়াজিব না সুন্নত তা নিয়ে মতানৈক্য রয়েছে। কেহ বলেছেন ওয়াজিব, কেহ বলেছেন সুন্নত। কেননা সুন্নত সুন্নত আবিকুম ইব্রাহিম, রাসূল কৃষ্ণ বলেছেন। এছাড়া কুরবানিদাতার উপরে ওয়াজিব যেটা ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, এই আয়াত দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়েছে। সুতরাং কুরবানি হয়তো ওয়াজিব হবে না হয় সুন্নত হবে। আর হেদায় বলতেছেন ওয়াত-তাসাদদুকু তাতাওউউন, আর সদকা করাটা হচ্ছে সেটা নফল, সুতরাং অবশ্যই নফলের চাইতে সুন্নত এবং ওয়াজিবটা হচ্ছে বেশি ফজিলতওয়ালা, বেশি মর্যাদাপূর্ণ। এজন্যে কোনো যার উপর কুরবানি ওয়াজিব, তিনি কুরবানি না করে এর মূল্য কুরবানির দিনে সদকা করে দিলে সেটা আদায় হবে না। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে যার উপরে কুরবানি ওয়াজিব তিনি ওই দিনে কুরবানি করেন নাই, কোনো কারণে হয়তো কুরবানি করতে পারেন নাই, এরকম কুরবানির দিনটা চলে গেছে, যেমন 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিন চলে গেছে, চলে যাওয়ার পর ওনার স্মরণ হয়েছে বা ওনার দেমাকের মধ্যে এসেছে যে আমার উপর তো কুরবানি ওয়াজিব ছিল, আমি তো কুরবানি করি নাই, তাহলে এখন আমি কী করবো, তাহলে তখন উচিত হবে যে উনি কুরবানি যত টাকার মধ্যে কুরবানি করার ইচ্ছা ছিল ততটা টাকা তিনি সম্পূর্ণভাবে তিনি কী করে দেবেন, তা গরিব মিসকিন অসহায়দের মধ্যে বন্টন করে দিবেন। সেই টাকা দিয়ে পুনরায় কুরবানি করা যাবে না। সেই টাকাটা যদি তিনি বিলি করে দেন, তাহলে ওনার পক্ষ থেকে কুরবানির উজবিয়তটা আদায় হয়ে যাবে। যদি কোনো কারণে কুরবানি দিতে না পারেন, অথবা ওনার উপরে যে কুরবানি ওয়াজিব তিনি কিন্তু জানেনই না, অথবা ওনার উপরে যে কুরবানি ওয়াজিব তিনি হয়তো মাসআলা জানেন না, অথবা তিনি ভুলের মধ্যে ছিলেন যে আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, সেই ভুলটা যখন খেটে যাবে, তখন যদি কুরবানির দিন অতিবাহিত হয়ে যায়, তখন ওনার উচিত হবে যে উনি যত টাকার মধ্যে কুরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন তত টাকা তিনি কী করবেন, দান করে দিবেন, সদকা করে দিবেন গরিব মিসকিন অসহায়দের মধ্যে। তখন এরকম দান করে দিলে ওনার
পক্ষে উজবিয়ত আদায় হয়ে যাবে অন্যতায়, যিনি সুস্থ সবল মানুষ, যিনি সজ্ঞান, যিনি মুসলমান মানুষ, যিনি যার করে কুরবানে ওয়াজিব তিনি ভালো করে জানেন, কিন্তু তিনি এই যে করোনার জন্য বা বিভিন্ন জাতের অজুহাত দেখিয়ে তিনি যদি কুরবানির দিনে কুরবানি না করেন তাহলে ওনার পক্ষ থেকে উজবিয়ত আদায় হবে না। এজন্য আমরা এই ভুল যেন না করি, আমরা অবশ্যই অবশ্যই আমরা যাদের উপরে আমাদের কুরবানি ওয়াজিব, অন্তত পক্ষে গরু কিনতে না পারলেও, উট কিনতে না পারলেও, মহিষ দিয়ে কুরবানি দিতে না পারলেও, অন্তত পক্ষে আমরা ছাগল দিয়ে হলেও আমরা কুরবানি দেব। তারপরও আমরা কুরবানির পরিবর্তে আমরা কি করব না, আমরা এই টাকাটা আমরা বিলি করে দেব না। এরকম অনেক সময় অনেকে প্রশ্ন করেন, যেমন ফতেদারের মধ্যে একটা প্রশ্ন এসেছে যে কেহ প্রশ্ন করেছেন যে যদি আমি কুরবানির টাকাটা আমি যত টাকা দিয়ে কুরবানি দিব সেই টাকাটা যদি আমি তিন ভাগ করে, আমি যদি একটা ভাগ নিজের জন্য অথবা তিন ভাগ করে আমি এই তিনটি গরিব অসহায়কে আমি ভাগ করে যদি দেই তাহলে কি আমার পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে? না, তারপরও আদায় হবে না, কারণ টাকাটা দেওয়া ফ্যাক্টর না। ফ্যাক্টরটা মূল হচ্ছে রক্ত প্রবাহিত করা। কুরবানির দিনে মূলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা। যারা রক্ত প্রবাহিত করবেন তখন এই রক্ত প্রবাহিতের মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে আল্লাহ কুরবত হাসিল করা যায়। সদকার মাধ্যমে কিন্তু কুরবানির দিনে আল্লাহ কুরবত হাসিল করা সম্ভব নয়। যারা কুরবানি দাতা যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক এবং সঠিকভাবে কুরবানি আদা করার তৌফিক এনায়েত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।